इज द परफेक्ट इज द परफेक्ट स्क्वायर नंबर परफेक्ट स्क्वायर नंबर मध्य परफेक्ट स्क्वायर नंबर हो ए नंबर सिक्स नाइन जीरो एट टू एट डी सेवन टू जीरो सेवन टू जीरो थ्री टू वन

ছটা না আটখানা রুল বলেছি মনে আছে আটটা রুল প্রথম বলেছিলাম কি যে কোনো নাম্বার রুল ওয়ান কি ছিল যে কোনো নাম্বারে যদি লাস্টে যে কোনো নাম্বারে যদি লাস্টে দু তিন সাত আট থাকে তাহলে ওটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে রুল নাম্বার ওয়ান ছিল কি যদি লাস্টে এন্ড অফ দ্য নাম্বার দু তিন সাত আট যদি থাকে তাহলে ওটা হবে না ঠিক আছে তাহলে ওই বেসিসে তো এটা হবে না শেষ আট লাস্টে রয়েছে ঠিক আছে তারপরে যেটা রুল রয়েছে সে রুল রয়েছিল কি ইফ অর্ড নাম্বার অফ জিরো দেন ইট বি পারফেক্ট যদি নাম্বার জিরো হয় তাহলে ওটা স্কোয়ার হতে পারে না মানে কি এখানে সব সবসময় এইরকম হওয়া উচিত পেয়ার ফর্মে লাস্টে পেয়ার ফর্মে হওয়া উচিত তাহলে এই বেসিস এটাও হলো না এটাও পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না কারণ লাস্টে ডবল জিরো হওয়া উচিত সিঙ্গেল জিরো না ঠিক আছে থার্ড নাম্বার ছিল কি এভরি পারফেক্ট স্কোয়ার নাম্বার অলওয়েজ হ্যাভ লাস্ট টু ডিজিট অফ দা স্কোয়ার অফ লাস্ট ডিজিট ফ্রম দ্য ওয়ান টু টোয়েন্টি ফোর মানে বলা হয়েছে কি লাস্টে টু ডিজিট যেটা যে কোনো নাম্বারের লাস্টে টু ডিজিট লাস্টে টু ডিজিট সেটা এক থেকে চব্বিশ অবধি যা স্কোয়ার করবে এক থেকে চব্বিশ অব্দি যা স্কোয়ার করবে ঠিক আছে এর যেটা লাস্টে টু ডিজিট হবে সাপোজ একশো আয় যাই হোক সেটা সমান হবে তার মধ্যেই কোনো না কোনো একটা হবে এবার তুমি দেখো একুশ তো এটা তো হয় আমি জানি একশো একশো একুশ যেটা হয় তখন এগারো স্কোয়ার সেটা তো হয় তাহলে এটা তো পাস হয়ে গেল কোথাও হয় টু সিক্স হ্যালো টু সিক্স কি কোনো নাম্বার হয় ভেবে দেখো একের স্কোয়ার হবে না এক থেকে দশ অবধি তো হবে না এটা কনফার্ম এক থেকে দশ অবধি কোথাও ছাব্বিশ আসবেন ঠিক আছে একে এক দুইয়ের দুই সরি দুইয়ের চার তিনের নয় পাঁচ চারের ষোলো পাঁচের পঁচিশ ছ ছয় ছত্রিশ সাতের উনপঞ্চাশ আটের চৌষট্টি নয়ের একাশি দশের হান্ড্রেড আসলো না এগারো একশো একুশ আসবে না বারো একশো চুয়াল্লিশ আসবে না তেরো একশো ছাব্বিশ আসবে না চোদ্দ একশো ছিয়ানব্বই আসবে না পনেরো দুশো পঁচিশ আসবে না ঠিক আছে ষোলো দুশো ছাপ্পন্ন দুই ষোলো দুশো ছাপ্পান্ন আসবে না সতেরো দুশো উননব্বইটা আসবেও না ঠিক আছে সতেরো দুশো উননব্বই আসবে না আঠেরো তিনশো চব্বিশ এখানে তো ছাব্বিশ হবে না উনিশ তিনশো একষট্টি হয় হবে না কুড়ির চারশো হয় হবে না একুশের চারশো একচল্লিশ হয় হবে না হবে না চারশো চৌরাশি তেইশেরও হবে না নাইন হবে ঠিক আছে চব্বিশেরও পাঁচশো চব্বিশের হয় পঁচিশ পাঁচশো ছশো পঁচিশ হয় ছাব্বিশ আর অত দূর তো যেতেই হবে না চব্বিশ তার মানে বোঝা গেল কি এটাও যেহেতু লাস্ট এক থেকে চব্বিশ এটা ট্যালি করছে না তো এটাই তার মানে কি

তিন দু পাঁচ এক ছয় তো আর ইকুয়াল ছয় হয়ে যাবে সে বেশি সেইটাও হলো না আমি এটা বলতে চাইলাম কি আমি তো কখনো এটা ডিসাইড করতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক মানে কোনটা হবে এটা ঠিক করা যাবে না কোনটা হবে না সেটা আমি কাটতে পারবো হান্ড্রেড পার্সেন্ট তো তিনটে তো হান্ড্রেড পার্সেন্ট কেটে দিলাম এটাও ডিজিটাল সাম দিয়ে কাটা কারণ ডিজিটাল সিম সাম তো ছয় হবে না ডিজিটাল সাম সবসময় কি হয় ডিজিটাল সাম সবসময় কি হয়

আচ্ছা তোমার কাছে চারটে যদি অপশন থাকে সুবিধা অনুযায়ী যেটা ভালো লাগবে তাড়াতাড়ি কেটে উড়িয়ে দেবে একটা থেকে যাবে ওটা চেক করারই দরকার নেই কারণ হবে কি হবে না আমার জানার দরকার নেই বাট আমার চারটের মধ্যে একটা তো হবে সেটা যেটা হবে সেটা হবে বুঝেছো এইভাবে কি করে বলা যায় স্যার হিসাব মানে স্যার এই

কোনটা হবে এটা বলা যাবে কিন্তু কোনটা হবে না সেটা বলতে পারবো কারণ কোনটা হবে না তার জন্য যে কোনো একটা পরীক্ষায় ঠিকঠাকই দেবে তো মানে এইরকম দেবে না তো যেটা দুটোই যে কোনো একটা একটা দিন মিলছে তখন তো কনফিউজ হইবে না দুটো মেলানোর দরকার বা কোথায় থেকে আসবে ভাই আমি কি বলে যাচ্ছি বারবার যে কোনো একটা মিলল না সোজা সোজা উড়িয়ে দাও আর ওটা চেক কর না এটা কোনো কন্ডিশনে আর হবে না মেন কথা এটা বুঝলে যদি লাস্টে আট রয়েছে তো কোনোভাবে এটা হবে না ঠিক আছে যদি এটা ডিজিটাল সাম হলো না তার মানে এটা কোনো কন্ডিশনে এটা পারফেক্ট স্কোয়ার হবে না যদি এটা লাস্টে জিরো পেয়ার ফরমে নেই তার মানে এটা কোনো পসিবিলিটি নেই কি এটা হবে যদি এখানে চব্বিশ পর্যন্ত যদি নেই স্কোয়ারের মধ্যে দুটো ডিজিট যেটা ওয়ান থেকে চব্বিশ অব্দি ওয়ান থেকে চব্বিশ অব্দি স্কোয়ার করে লাস্ট দুটো ডিজিট যেটা আছে সেটার সাথে যদি ও লাস্ট দুটো ডিজিট ম্যাচ করছে না কোনো কন্ডিশনই এমন রয়েছে না কি হবে না আর একটা কন্ডিশন রয়েছে দেখো এত দূর অবধি চেক করার দরকার নেই এটা কি রয়েছে সরি এটা কি রয়েছে লাস্টে ছাব্বিশ রয়েছে মানে এটা অর্ড না ইভেন্ট নাম্বার বলো অর্ড না ইভেন্ট হ্যাঁ ইভেন নাম্বার তো বলেছিলাম ইভেন নাম্বার যেটা রয়েছে সেটা চার দিয়ে ভাগ দিলেও দেখতে পাবে লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট যদি চার দিয়ে মানে পুরো নাম্বারটা কেটে যাওয়া মানে কি লাস্ট টু ডিজিট শুধু চেক করতে হয় আমার লাস্ট টু ডিজিট যদি চার দিয়ে কাটবে তাহলে ওটা পারফেক্ট স্কোয়ার হবে আদারওয়াইজ হবে না ঠিক আছে আদারওয়াইজ হবে না তো লাস্ট এটা দেখো ছাব্বিশ চার দিয়ে কাটবে না তো হবে না হবে না বুঝলে কিনা তো এইভাবে তুমি জাজ করতে পারো শুধু হবে না সেটা জাজ করো না যদি তিনটে তুমি ওইভাবে জাজ করে নিলে ফোর তো আনসার ইজ আনসার সেটা হবে কিনা ওরা ওইরকমই সেট করা থাকে ফোর নাম্বার আনসার বুঝলে না যাই হোক চাপ নেবার দরকার নেই একদম কোশ্চেন এরকমই থাকবে আর তুমি একটা ওদের ওই রকমই পারফেক্ট স্কোয়ার নাম্বারই থাকবে যেটা কোন রুল ওখানে সব কটা রুল স্যাটিসফাই হয়ে যাবে একটা নাম্বার সাথে বুঝেছো আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর জন্য করছি কি কোনোটাই হবে না सेटा तुम ही जाते चार नंबर कौन देखो ना उधर फॉलोइंग ऑप्शन इज़ द परफेक्ट रिस्काइड नंबर टू नाइन एट वन वन सिक्स टू नाइन एट वन वन सिक्स टू वन वन सिक्स टू वन वन एट टू थ्री एट नाइन वन टू नाइन थ्री एट नाइन वन टू नाइन फाइव सेवन जीरो फाइव थ्री सिक्स फाइव सेवन जीरो फाइव सिक्स करो सर ए हो बे ए हो बे देखे ना देखे ना প্রথমে ব্যাপারটা রয়েছে আমি কি বলেছিলাম ফার্স্ট কি রয়েছে যদি লাস্টে কি থাকে তাহলে হবে না দুই তিন সাত আট দুই তিন সাত আট তো দুই তো এখানে আছে এ বেশি সেটা হবে না আচ্ছা সাত আট আট কোথাওতে নেই ঠিক আছে এটা রয়েছে একটা কি এভের নাম্বার ছত্রিশ চার দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে এবার আর কি করা যায় ছত্রিশ তো যাবে মানে ছত্রিশ ছয় ছত্রিশ হয় তাহলে ওয়ান থেকে টোয়েন্টি ফোর অব্দি স্যাটিসফাই হচ্ছে ডিজিটাল সাম চেক করুন জিরো তো নেই জিরো তো নেই তাহলে এটাও স্যাটিসফাইড তাহলে ডিজিটাল সাম দিয়ে চেক করুন ডিজিটাল সাম দিয়ে যদি করা যায় ফাইভ সেভেন জিরো ফাইভ থ্রি নাইন ন দিয়ে ভাগ দেওয়া যায় সরি থ্রি সিক্স ন দিয়ে ভাগ দেবে তো এটা দুটো কাটবে আর কি পাঁচ পাঁচ দশ আর সাত সতেরো

এটাও দেখো উনত্রিশ তো সাতশো উনত্রিশ হয় মানে এক থেকে চব্বিশ যেটা রয়েছে ওয়ান থেকে চব্বিশ স্কোয়ারের মধ্যে এটা উনত্রিশ অনেক জায়গায় পাবে উনি পাবে কি না উনত্রিশ তো সাতাশে চব্বিশের মধ্যে তো হবে তো ডিজিটাল সেমি সামলিয়ে চেক করে রাখো

মানে এটা ডিজিটাল সাইন পাস পাস হয়ে গেল ওয়ান থেকে টোয়েন্টি ফোর স্কোয়ার অব্দি তো ষোলো তো রয়েছে কোথায় ষোলো কোথায় পাবে চারের স্কোয়ার চারের স্কোয়ার ষোলো তাহলে এটাও পাস হয়ে গেল জিরো জিরোর ব্যাপারই আসবে তো পাস হয়ে যাবে আচ্ছা লাস্টে ইভেন্ট নাম্বার রয়েছে তো ষোলো চার দিয়েও ডিভিজন পাস হয়ে গেল তো এক রোল পাস

কটা পাস হয়ে গেল পসিবিলিটি রয়েছে কি আমি রিজেক্ট করতে পারলাম আমি রিজেক্ট করতে পারলাম না তাও এই নাম্বার যে স্কোয়ার হবে তা আমি জানি না ঠিক আছে তাও এই নাম্বার যে স্কোয়ার হবে তাও আমি জানি না ঠিক আছে বাট সব কটা রুল লাগানোর পর আমি দেখলাম এটা স্যাটিসফাই করছে তো এটা পাস বুঝলে কি হ্যালো বুঝতে পেরেছো কি তাড়াতাড়ি বলো What's wrong?

পাঁচের আগে কি হয় দুই হয় তো দুই পাঁচ হওয়ার কথা যেটা নেই এটা আচ্ছা বাদ বাকি এটা চৌষট্টি রয়েছে এটা ষোলো রয়েছে সব কটা দেখো থেকে সব কটা আসবেই আসবে বাদ বাকি এটা ইভেন্ট নাম্বার রয়েছে এটা লাস্ট চার দিয়ে ডিভাইড হয়ে মানে ঠিকই আছে তাহলে আমার কাছে আর উপায় কিছু নেই জিরো তো নেই তো জিরো নেই ডেসিমাল তো নেই ডেসিমাল নেই পয়সাতে ইউজ করতে পারবো না আমার কাছে উপায় রয়েছে কি ডিজিটাল সাম চেক করা যায় এখানে ডিজিটাল সাম যদি চেক করবে তো এটা এটা ক্যান্সেল ঠিক আছে এটা ক্যান্সিল সাত আট পনেরো পনেরো থেকে নয় গেল ছয় আর ইকুয়াল ছয় ছয় হবে না ক্যান্সেল কারণ কি ডিজিটাল সাম সব সময় কত হওয়া উচিত কত হওয়া উচিত ডিজিটাল সাম জিরো কি গন্ডগোল করেছে

তো যাই হোক তাও হলো টু তো যেহেতু টু হলো তো চলবে না টু তো আর চলবে না ক্যান্সেল আচ্ছা এটা দেখো ষোলো একটাকে চব্বিশ অব্দি পড়ে স্কোয়ার অব্দি পড়ে পাঁচ জিরো জিরো যেটা রয়েছে ওটাতে এমনি পাস ডেসিমাল তো নেই তো এমনি পাস তারপরে ইভেন নাম্বার রয়েছে ডিভাইডার ফোর পাস ঠিক আছে আচ্ছা লাস্টে দুই তিন সাত আট নেই নেই তো এটাও পাস এক রুল দুই রুল তিন রুল চার রুল পাঁচ রুল পাস পাঁচের আগে দুই নয় নেই তো এটাও পাস পাঁচ নেই ছয় রুল পাস লাস্ট যেটা রয়েছে সেটা তোমার রয়েছে ডিজিটাল সাম ডিজিটাল সাম চেক করি সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান কে ন দিয়ে ভাগ দিলে সাত আর এক এক সাত ক্যান্সেল মানে নয় বারে ছ পাঁচ এগারো সাত আঠারো আঠারো বাই ন মানে আরো হয়ে যাবে জিরো তাহলে এটাও পাস তার মানে এটা সব কটা দিয়ে পাস ঠিক আছে তাও এখন আমি চেক করব না কি এটা আছে কি না আগে এটা চেক করি তো এটা যদি করি ছ তিন ন ক্যান্সেল ন দিয়ে তারপর আট ছ চোদ্দ চোদ্দ বাই

एक दो तो तो इवेंट होये इटा इवेंट है इटा वो इन्तो प्रॉब्लम की रोये ये लास्ट नंबर टा टू रोये कौनसी बोल लखे टू तो है ना लास्ट टू आठ तो है ना टू तीन इटा दू तीन सात आठ है कि हाँ है ना ये बात इटा तो डिवाइड हो गयी थी किंतु इटा देखी साम डिजिटल साम दिए चल रहे हैं हैं

এটা পাস আচ্ছা সাত এটা ডিজিটাল সিম তো সাতই হয় তাহলে তাহলে তো এটা ঠিকই আছে ওকে কিন্তু প্রবলেমটা কোথায় আছে আরে ইভেন নাম্বার 4 দিয়ে ডিভাইড করুন দেখি লাস্টে ইভেন নাম্বার 4 ওটা তো 24 দিয়ে তো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ চার দিয়ে 24 তাহলে প্রবলেম কোথায় আছে বল 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 তার মানে যা দেখছি সেটা এটা হলো কি আনসার আনসার যেটা রয়েছে সে এ এন সি ঠিক আছে কারণ বাকি কোনো রুল দিয়ে ওকে বাদ দিতে পারছি না ঠিক আছে কোনোটাই তো আনসার এন সি এটাও হবে আর এটাও হবে ঠিক আছে দেখো এরকম এক্সামে অবশ্যই এরকম অপশন দেবে না বাট আমরা জাস্ট জাজ করে করে ছাড়ছি কিরকম হতে পারে ওখানে তো একটাই ঠিক থাকে তিনটে ভুল থাকে ঠিক আছে কিন্তু আমি এই জন্য সব করছি কোনোদিন বাই চান্স স্টেটমেন্ট দিয়ে দিল কটা পেয়ার এর মধ্যে পারফেক্ট স্কোয়ার হবে তখন কি করবে সময় তো এলিমিনেট করতে পারবে না তখন তো এগুলো পুরো লাগাতে হবে বুদ্ধি না ঠিক আছে কটা পেয়ার যদি আস করে দেয় তাহলে কি হয়ে গেল কারণ ইউপিএসসি যখন আস করে নিয়েছে তো বাদ বাকি ওর পুরোনো কোয়েশ্চেন এরা শুরু করে আস করতে ঠিক আছে সাত নম্বর বুঝতে পারলে চল তাহলে এবার ছয় নম্বর কোয়েশ্চেনটা লিখি বেচুয়ান অপশন ঠিক আছে और अब हाँ है डाटा के ऊपर रैशनल नंबर काके बोला है बोलो ठीक सुन हेलो रैशनल नंबर काके बोला है बोलिए तो किस नंबर हम क्वेश्चन लिखती तो रैशनल नंबर बोलो काके बोला द स्क्वायर रूट ऑफ p/q फॉर्मेट में लिखा जाएगा स्क्वाइर रूट ऑफ द स्वांगलोइंगल नंबर মানে কার ইয়ে হবে স্কোয়ার রুট বের করা যাবে এর মধ্যে ঠিক আছে এই রেশনাল নাম্বার মধ্যে কোনটা এরকম কোয়েশ্চেন ঠিক এইরকমই বুঝতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু জেনে রাখতে মানে এর মানে এটা হলো স্কোয়ার নাম্বাৰ বেৰ কৰা যায় ঠিক আছে কুৱেশাই থ্ৰী ফাইভ ফ'ৰ পইণ্ট টু ফ'ৰ অপচন ডি কোনটা নাম্বারের স্কোয়ার মেন কথা কোনটা নাম্বার একটা পারফেক্ট স্কোয়ার হবে যার স্কোয়ার রুট বের করা যাবে যেমন এখন অব্দি করছিল শুধু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছে আর কিছু দেখো প্রথম লাস্টে আট কি হবে ক্যান্সেল তারপরে বলো

पर की रुचि जा जा मोटा मोटी सभी तो पास है सर की और तो कुछ मतलब क्लियर सब कोटा पास है तो माने ऑप्शन सी द करेक्ट आंसर ठीक नेक्स्ट क्वेश्चन देखो क्वेश्चन वैसे art number what list number number must be added must be be added must be added Two, three, eight, six, eight, two. 38682 ठीक है सो दैट इट बिकम परफेक्ट स्क्वायर नंबर परफेक्ट स्क्वायर नंबर ऑप्शन ए फिफ्टी এর মধ্যে কোনটা নাম্বার অ্যাড করবে ওই যে গেভেন নাম্বার দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা অ্যাড করলে যাতে কি নাম্বারটা পুরোপুরি হয়ে যাবে কি পারফেক্ট স্কোয়ার মিনিট বল বেশি বুদ্ধি কিছু লাগানোর দরকার নেই ফার্স্টে একটা জিনিস বলো এখান থেকে লাস্ট দুটো জিরো অ্যাড করলে কি হবে লাস্টে দুই হবে হ্যাঁ কি না এটাই তো লাস্ট দুটো করে দুটো করে অ্যাড করো না লাস্ট ই অ্যাড কত চার আট হবে ন সাত তো প্রথমটা ব্যাপারটা এটা আট বলো যেখানে আগে দুই রয়েছে সেটা তো ক্যান্সেল হয়ে যাবে না ক্যান্সেল তাই না এবার এটা ইভেন্ট রয়েছে এটাও ইভেন্ট রয়েছে দুটোই তো পাস হয়ে যাচ্ছে মানে কারণ কি চার দিয়ে এটাও যাচ্ছে এটাও যাচ্ছে কোনো অসুবিধে হচ্ছে এবার তাহলে কি হয় আর কিছু দিয়ে কি এখানে বাদ করতে পারি আর কোনো বাদ করা যাবে না মানে এটা কমপ্লিট করতে হবে লিখতে হবে তো বাকি তিনটে লিখে দাও থ্রি এইট সিক্স এইট দেখো কি করবে শুনো বেশি বুদ্ধি লাগাবে বুদ্ধিটা সিম্পল লাগাবে এই দুটোকে ন এই চারটে ডিজিটকে কে ন দিয়ে কেটে দাও ঠিক আছে আট দু ষোল কত থাকলো আর কত থাকলো এখানে ছয় তো এসো না এবার ছয় সাথে অ্যাড করে দেখো যে কোনটা ন দিয়ে কাটা যাবে কোনটা কাটা যাবে এই ছয়টা অ্যাড করে দেখো এখানে ছয় দিলে কাটা যাবে নাকি না কেন থাকবে আট ও ছয় না সাত থাকছে না সরি আমার সাত হ্যাঁ তো এই সাতটা সব জায়গায় দিয়ে দিয়ে দেখো ন দিয়ে ভাগ করে দেখতে এখানে সাত দিলে কত হবে বলো ছিয়াশি

না এখানে দেখো স্যার করলে কত হয় থাকবে ন দশে নব্বই আর ইকাল টু ওয়ান বুঝলে কিনা চৌরাশি তো এমনি ওয়ান থেকে চব্বিশ অব্দি থাকে চৌরাশি বাইশের স্কোয়ার চৌরাশি থাকে

थ्री माइनस किंतु

লাস্টে 26 একটা এটা পুরো নাম্বারটা ইভেন 4 দিয়ে কি ভাগ যাবে 4 দিয়ে ভাগ যাবে না না ইউ ক্যান সি আচ্ছা 79 এর জায়গায় তুমি কত মাইনাস করবে 7 8 এর জায়গায় 9 তোsudo কি হবে এটা 5 হয়ে যাবে তো 25 রয়েছে লাস্টে তার আগে তো 2ই রয়েছে এটা তো ঠিকই আছে তাই না তার আগে যদি 2ই রয়েছে তাহলে কোনো অসুবিধা আছে কি মনে হয় না কিন্তু সমস্যা রয়েছে যদি নাইন দিয়ে এটাকে ভাগ করে দেখি বা নটা ক্যানসিল পাঁচ আর চার নসিল আর ইকাল টু আট আট কি হয় না ক্যান্সিল যদি তেরাশি মাইনাস করি এই জায়গায় দেখো কিছু করবে না তেরাশি তো মাইনাস করতে হবে মানেটা কি এখানে তেরাশি মাইনাস করলে আরো চার মাইনাস করতে হবে না আরো চার মাইনাস করতে হবে তো আরো চার মাইনাস করলে কি হবে বলো আরো চার মাইনাস করলে কি হবে কিছুই হবে না যা রয়েছে ভ্যালু টু থ্রি ফাইভ টু ওয়ান হয়ে যাবে না তাহলে তেরাশি হয়ে গেল মাইনাস আর কি সেভেন্টি নাইন টু মাইনাস ছিল আরো চার মাইনাস করে দিলাম তেরাশি মাইনাস হয়ে গেল এই ভ্যালুটা এলো এবার এই ভ্যালু কি কিছু পাস করা যাবে দেখো মিলছে না কেন এটা কিসে কোন ভাবে কিভাবে রিজেক্ট করলে এটা কি নয় দিয়ে কাটি নয় দিয়ে কাটবো কাটছে নয় দিয়ে এটা কাটলো দুই দুই চার আর পাঁচ ন আর ইকাল টু চার চার তো প্রবলেম নেই পাঁচই তো রয়েছে চার তো পাস রয়েছে

তো বুঝতে পেরেছো সবাই কিনা না বলো তাড়াতাড়ি বলো বুঝতে পেরেছো তোমাদেরকে একটা জিনিস বলছি কি ঠিক আছে কিন্তু কোথাও যদি তোমাকে বলা গলাায় ডিজিটাল মিউট লাগাছিন মাইনাস করতে কি কর ডিজিটাল সাম থেকে ডিজিটাল সাম কি হবে যদি বলি কি পাঁচ থেকে তিন মাইনাস কর তাহলে তো তুমি খুব আরাম করে পাঁচ থেকে তিন মাইনাস করে দেবে বলবে আর আমি যদি বলি তিন থেকে পাঁচ মাইনাস তাহলে কি কত হবে বল তাড়াতাড়ি বলো কত হবে কত হবে বলবে মাইনাস টু হবে তাই তো কিনা দুটো গল্প রয়েছে এর সাথে নাইন যোগ করে দেবে আনসার হবে সেভেন আর না হলে এখানেই নাইন যোগ করে দেবে ন বারো বারো মাইনাস পাঁচ সাত যেটা করার খুশি সেটা করো বুঝলে যদি সামনে কম থাকে তার সাথে যোগ করে দেবে এটা ঠিক তেমনই হলো যেমন কি আমরা বলি ঠিক তেমনই হলো যেমন কি আমরা বলি ওয়ান ইয়ার ফোর মান্থ থেকে মানে টু ইয়ার ফোর মান্থ থেকে ওয়ান ইয়ার সিক্স মান্থ মাইনাস করো আমরা কি করি এখান থেকে এক বছর নিয়ে এখানে বারো যোগ করে আর বলি এটা হয়ে গেল ষোলো বছর আর ষোলো থেকে ছয় মাইনাস করো দশ আর এখানে এটা হয়ে গেল ওয়ান আর ওয়ান ওয়ান থেকে মানে দশ মান্থ হবে বুঝে ঠিক তেমনি এখানে যখন ছোট হয়ে যায় তখন কি করি তার সাথে ন যেহেতু ডিজিটাল সাম নাইন দিয়ে আমরা ডিভাইড করি তাই জন্য নাইনকে যোগ করি আগে যোগ করো বা পরে যোগ করো। তাই নট ম্যাটার আর যোগ তো করতে হবে বুঝেছেন ক্লিয়ার

What should be added in the what should be added in the product of four consecutive?

चार बोलो फटाफट आंसर बोलो হবে না এটা চব্বিশ কত যোগ করলে একটা পারফেক্ট স্কোয়ার হবে তুমি বলবে ওয়ান যোগ করে দিলে তো পঁচিশ হয়ে যাবে আর পঁচিশ পাঁচের স্কোয়ার হয় না সেরকম যদি তুমি একটা কাজ করো টু গুণ থ্রি গুণ ফোর গুণ ফাইভ এটাও তো পর পর পাঁচটা চারটে নাম্বার হলো এটাকে করবে দু তিয়া ছ ছ চব্বিশ পাঁচে একশো কুড়ি এক যোগ করলে একশো একুশ আর এটা তো এগারো দিন স্কোয়ার তোমার যদি ইচ্ছে হয় তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছ করে এটা একটা পর পর নাম্বার হয়েছে কনজিকিউটিভ নাম্বার সাত বারো পাঁচ সাত সাত ছ ছ ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট প্লাস ওয়ান করে দেবে তিনশো একষট্টি তুমি ভালো করে জানো এটা উনিশের নয় বিয়াল্লিশ বিয়াল্লিশ চৌরাশি তাই না কুড়ি সাত ছক বিয়াল্লিশ বিয়াল্লিশ ইন্টু কুড়ি মানে বিয়াল্লিশ দন চৌরাশি আটশো চল্লিশ প্লাস যদি ওয়ান করো তো আটশো একচল্লিশ তুমি ভালো করে জানো এটা উনত্রিশ এর স্কোয়ার হয় বুঝতে পারছি না তাহলে দেখলে কিছু প্রুফ আলটিমেটলি ওয়ান যোগ করতে হয় আর কিছু যোগ করতে হয় না যদি চারটে পর পর হয় তো ওয়ান যোগ করতে ঠিক আছে কি বলো হ্যাঁ সেই জায়গায় যদি তিনটে পর পর বলে দেওয়া হয় তাহলে কি করতে করে দেখতে কি কি হবে কেটে ছিল তিন নয় হয়ে যাবে হ্যাঁ এখানে একটা কেটে দাও চারটিয়া বারো দু চব্বিশ চব্বিশ সাথে কি যোগ করলে হবে এটা আস

वन इन तू टू टू ना ना याकी तो आस पे ठीक है चल चले टप्पू जाकर चार तक पॉर्पर जो भी बोले चले आंसर हमें वन एड करते हैं चार तक पॉर्पर मल्टीप्लाई कर ले वन एड कर ले और टप्पू ट्रिस्पाइड नंबर कोई जब अगर नंबर Four, four, four three, five, five, six, three, five, five, six plus nine, 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 8, 8, 8, 8. One 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 nine equal to key. Calculate equal to key. One. one eight 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 nine 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 eight B. One three nine 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 eight. One three nine nine eight.

এইগুলো সব কটাই পারফেক্ট স্কোয়ার হচ্ছে কিন্তু ওই স্কোয়ার রুট বের করার ফর্মুলাটা ছোটবেলায় করেছিলাম ভুলে গেছে একবার দেখিয়ে দিন না সেই সে ওপরে দুই দাগ দিয়ে গুণ করে করে করতে হতো ভাগ ভাগ করে ভুলে গেছি ব্যাপারটা বলে গেছে তো আমি কি করবো কেন বলেছ কার মনে আছে বলে দাও পিয়ালিকে অফিসের মানে প্রথমটাকে সে ওপরে দুটো দুটো করে দাগ দিয়ে নিতে হতো না জোড়ায় জোড়ায় ধরতে হতো এরকম ছিল সেই দুই কে করলে চার করতে হতো বা চারটাকে দুই দিয়ে করে আট লিখতে হতো আটের পাশে আবার যদি দুই লিখি তাহলে এইটটি টুকে কে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হতো এই রকম টাইপের কিছু ছিল তোমার ভাই জিন্দা আছে জিজ্ঞেস করো ফর্মুলা জিজ্ঞেস করো বলবে হ্যালো করেছ করেছো তোমার এলো আনসার এটা না করলে আমি ছাড়ছি না কিন্তু তোমাদেরকেই করতে হবে বলো আর যদি পারলে না সেটা বলো যদি কেউ পারছো না তাহলে একবারই জল নাও দুবে মরে যাও যদি আমি এত খেটে খেটে নোট বানিয়ে বানিয়ে তোমাদেরকে দেব রোজ ক্লাসে গো একটা জিনিস একটা ওয়ার্ড বটে লিখবো আর তারপরে একজন উত্তর দেবার মতই নি কোশ্চেন এর নেই এখানে তাহলে কি পড়ছো ভগবান জানতো কতটা প্র্যাকটিস করছো ভগবান জানতো আমার তো মনে হয় খাতায় উল্টে দেখোনি কোনোদিন যদি এটা কোশ্চেন করতে পারছো না তার মানে কেউ খাতা দেখছ না করাচ্ছি ওই পর্যন্ত তোমাদের রিলেশন রয়েছে কি ঠিক আছে করাচ্ছি করিয়েছি পিডিএফ পেয়ে গেলাম রেখে দিলাম এগুলো খুব খারাপ লাগে কি কি এই কোয়েশ্চেন বারবার জোর দিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে মনে যদি না থাকে তো আমার কিছু করার নেই বারবারই বলেছিলাম কি এই ধরনের কোয়েশ্চেন আসতে পারবে

তো দেখো একটা পাঁচ মিস রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি জানোই না তো বলবে কি করে মানে প্র্যাকটিসই করি দেখ তুমি প্র্যাকটিস করলে এখনই বলে দিতে কি একটা পাঁচ মিস রয়েছে ঠিক আছে একটা পাঁচ মিস লিখতে বলে গেছে পাঁচটা একটা তো এটা দেখো এটা স্কোয়ার হয়ে এ বুঝলে তার মানে এটা সমান সমান তুমি লিখতে পারো সিক্স 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 আর কিছু এবার দেখো এটা কি রয়েছে ধরতে গেলে এটাই ধরা যায় দেখো একাশি কার হয় বলো কার হয় নাইন কটা নাইন রয়েছে চারখানা তার মানে আর একটা এটা রয়েছে তো টোটাল মিলে পাঁচটা নয় রয়েছে এটা কার রয়েছে বলো জিরো ন কার হয় কটা রয়েছে ওয়ান তিনটে আর একটা জিরো মানে চারখানা এটা এই স্কোয়ার বুঝলে সরি এটা এটা যোগ করে দাও না স্যার একটু তো যোগ করতে হবে যোগ তো করতেই পারবে যেটা বেশি বেশি রয়েছে লিখে দাও আর তারপর চারটে ছয় 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 তিনটে তিন 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 এই এক দু তিন চার

আঠেরো কে আট আর উনিশ নয় হাতে এক আঠেরো হাতে এক ন তিন বারো এক বিয়েটা হবে হুম বিয়েটা হবে ছিল তো কিছুই না আর তুমি প্লেলে সেই পুরোনো জিনিসটা খুঁজে বের করছে তুমি তো সেভিং ক্লাসে ছিলে না কিন্তু যারা ছিল ম্যাক্সিমাম ক্লাসে ছিল ওই দিন কিন্তু করেনি বলবে না না পড়াইনি বলতে তো দেরি লাগবে না ভালো দেখো ভালো করে দেখো নোট করে লিখেছি না মনে আছে ভালো করে গুছিয়ে দিয়ে দেখতে পাচ্ছ তিনের ছয়ের এরকম আমি নয়ের দেখিয়েছি এরকম আমি নয়ের দেখিয়েছি মনে হচ্ছে কিনা সেটা আলাদা ব্যাপার তাই দেখো ভালো করে দেখিয়েছে কিনা আর নোট করে লিখে দিয়েছিলাম এটাকে দেখবে এর উপর বেস করে কোশ্চেন আছে নেক্সট দেখো তাহলে যে জায়গায় তোমাদের কনফিউশন রয়েছে স্কোয়ার বুট এখন অবধি আমি স্কোয়ার বুট বলিনি বের করতে কিভাবে হবে ছোটবেলায় অনেক পড়েছো ওই সব কাজে লাগা এখানে লাগাতে হবে না কারণ ওটা অনেক ডিফিকাল্ট রয়েছে বেশি টাইম করে ওইসব জানার দরকার নেই স্কোয়ার রুট কিংবা ওটা দিয়ে একটা সাফিসিয়েন্ট নাম্বার স্কোয়ার তুমি বের করতে পারবো সব তো বের করতে পারবে না কিন্তু তার আগে বারবার বলছি কি কিভাবে স্কোয়ার করা যায় সেটা কিন্তু আমি বুঝিয়েছি কিভাবে কিউব করা যায় কিভাবে কিউব রুট রুট বের করা যায় সেটা তোমাদের দায়িত্ব বারবার গিয়ে করতে হবে না হলে এটা পারবে না আবার বলছি বড় নাম্বার দিয়ে দিলে পারবে না স্কোয়ার বের করা খুব মাস্ট দরকার তোমাকে স্কোয়ার বের করতেই হবে স্কোয়ার রুট বের করতে গেলে স্কোয়ার বের করা দরকার লাগে আর স্কোয়ার আমি সব ধরনের স্কোয়ার বলেছি কি কিভাবে করা যাবে বেশ একশো হলে দুশো হলে দেড়শো হলে পঞ্চাশ হলে সব রকম আমি করে দেখিয়েছি ঠিক আছে স্কোয়ার রুট নতুন টপিক কোন জিনিসের স্কোয়ার এখন অব্দি আমরা নাম্বারকে কনভার্ট মানে এটা বলছিলাম কি পাঁচের স্কোয়ার কত হবে দশের কত হবে একশোর কত হবে পাঁচশো কুড়ি কত হবে সাড়ে পাঁচশো কনভার্ট করবো তার আগে কনভার্ট করার আগে ছোট ছোট জিনিস আমরা জানতাম আগেও আর এখনো আমরা ওটা জেনে নিতে হবে কি কোনো জিনিস যদি লাস্টে ইউনিট ডিজিট জিরো হয় তাহলে এর স্কোয়ার করলে

ঠিক আছে কিন্তু এটা আমি জানবো কি করে তো আমার জানার দু তিনটে জিনিস আছে প্রথমে আমি জানবো কি লাস্টে ইউনিট ডিজিট কি রয়েছে ইউনিটি দেখবেন নাইন রয়েছে তার মানে বুঝতে পারছি কি না কোথায় পাওয়া যায় আয়দার তিনটে না হলে সাত মানে এমন একটা তার নিচে যা কিছু একটা হবে ঠিক আছে আইদার এই নাম্বারের স্কোয়ার হতে পারে আর আয়দার এই নাম্বারের স্কোয়ার হতে পারে এবার সেটা সামনে কি নাম্বার হবে সেটা তো আমার এখন জানা নেই সামনে নাম্বারটা কি হবে সামনের নাম্বারটা কি হবে জানা কিন্তু এটা জানি কি সাত বা তিন ছাড়া কারো সাত বা তিন ছাড়া উড়িয়ে দেবেন আমার ওই সব দরকার নেই তারপরে যার ডিজিট থাকবে সেটাই আমার জন্য কাজের সাত হলো এবার সাত খুঁজে বের করবে কি স্কোয়ার মাঝে রয়েছে তুমি বলবে দুইয়ের স্কোয়ার চার হয় 2 स्क्वायर মানে 2 এর स्क्वायर 4 হয় আর 3 এর स्क्वायर 9 হয় এটা 9 হয় এটা 4 হয় তো 4 আর 9 এর মাঝে এটা রয়েছে 7 এবারে তুমি কি করবে পরবর্তী 2 আর 3 কে গুণ করে দেবে কত হবে 6 এবারে দেখলে 6 কি 7 থেকে ছোট মানে 6 থেকে 7 বড় রয়েছে না ছোট বড় আছে বলো সাত বড় রয়েছে না ছোট রয়েছে একই না বড় রয়েছে তো এই দুই যে প্রথম ডিজিট রয়েছে এটা বসাবে কাক বড়র সামনে ঠিক আছে বুঝলে কনফিউজ হয়ে গেল দেখো একবার ভেবে দেখো ভুল হলো কে বুঝতে পারলেন না সেটা বলো তাড়াতাড়ি বলো কে বুঝলে না প্রথম ইউনিট ডিজিট কে ট্যালি করবে যেটা হবে ওই দুটো লিখে রাখবে তারপরে লাস্ট দুটো ডিজিট কে উড়িয়ে দিবে ইগনোর করবে বাদ বাকি যে ডিজিট হবে তার মাঝে দুটো স্কোয়ার নাম্বারটা সেট করবে এবার যার স্কোয়ার নাম্বারটা যা সেট করেছো সেটাকে স্কোয়ার গুণ করবে গুণ করার পর যা ভ্যালু আসবে তার থেকে বড় যদি উপরে নাম্বারটা থেকে গেল তাহলে বড়টার সামনে বসাবে ছোট নাম্বারটা আর যদি কম থেকে গেলো তাহলে তিনের সামনে বসাবে মানে ছয় থেকে কম যদি উপরে থাকতো সাতের জায়গায় পাঁচ থাকতো তাহলে তিনের সামনে হতো ভ্যালু দুই বুঝলে কিনা থাকবে কিন্তু ছোট ভ্যালুতে বড় থাকবে না মাথায় রাখো কিন্তু কার সামনে থাকবে সেটা দেখ দেখাল বিষয় বুঝলে আরে বলো বোঝা গেল কি না হ্যাঁ আর একটা দিচ্ছি আর একটা দেখছি দেখো বুঝে বুঝেনা 729 এর জায়গা আমি তোমাদের খেলছি সহজ দশ চব্বিশ আমরা তো জানি এটা কি বত্রিশের স্কোয়ার হয় যদিও মুখস্থ করতে বলেছি পঞ্চাশ অব্দি করলে ভালো হয় তো এবার চার দেখো কোথায় রয়েছে ইউনিট ডিজিট কোথায় রয়েছে চার বলবে দুই হবে বা তো এর হবে না হলে আঠের হবে আর তো কমে জায়গায় চার তারপরে এই দুটো নাম্বারটা ইগনোট করে দশ থাকলে দশের মাঝে স্কোয়ার খুঁজুন তিনের স্কোয়ার চারের স্কোয়ার নয় আর ষোলোর মাঝে এটা রয়েছে নাম্বার দশ এবার তিন আর কে গুণ করার থেকে এটা ছোট রয়েছে বারো থেকে তাহলে তিনটা বসাবে ছোট নাম্বার সামনে বুঝলে যদি এটা দশ থেকে কম হতো তাহলে বসাতো ক্লিয়ার আনসার বত্রিশ ক্লিয়ার বোঝা গেল কিনা বল তাই তো এগুলো বুঝতে পারলে চল্লিশশো ছিয়ানব্বই আমরা তো জানি এটা চৌষট্টি ইস্পায়ার হয় করতে করতে অনেক আর এটাও জানি কি এটা কারো না কারো কিউবও হয় ঠিক আছে এটা তো পরের ব্যাপার কার কিউব হয় সেটা তোমরা হয়তো জানো কার কিউ হয় বারোর কিউব হয় না ঠিক কারো হয় আর না ষোলোর কিউব ষোলো ঠিক আছে যাই চলো কোথায় আসে চল্লিশ চল্লিশে মাঝে যাক ছয়াল্লিশ করো বিয়াল্লিশ এটা ছোট্ট রয়েছে তাহলে ছয়টা ছোট্ট সামনে থাকে ঠিক আছে চৌষট্টি চৌষট্টি বুঝতে পারলে কিনা বলে তা পনেরো হাজার ছশো

তোমরা জানো বারো স্কোয়ার চুয়াল্লিশ হয় তেরোর স্কোয়ার একশো উনসত্তর হয় বারো গুণ তেরো মাথায় নেবে না বারো গুণ তেরো লেখার কোনো দরকার আমি যদি তোমাদেরকে বলি তিন গুণ চার পর তুমি কি বলবে তিন কে চারবার লিখতেও আরে এইরকম তো করতেই পারো তিন গুণ তিন প্লাস একটা তিন যোগ করে দেওয়ার কি প্রবলেম আছে বারোই তো হবে সেই রকমই এটা গুণ করা মানে কি বারো গুণ বারো করে প্লাস বারো করে দেয় তো এইটা তো জানো একশো চুয়াল্লিশ তার মানে কি দেখলে এখানেও একশো একশো ভ্যালু একটাই তো বারো এখানে একশো কিনা বলো হ্যাঁ বোঝা গেল সমান সমান হচ্ছে আর একটাই তো ভ্যালু রয়েছে পড়লে না করলে কি যায় আসে আমি তো অত কিছু এটা বের করার মানেই ছিল না এইসব ফালতু কথা বের করার মানেই ছিল না কোনো মানে নেই কারণ আমার কাছে কোনো ভ্যারিয়েশনই নেই একটাই পাঁচের পাঁচের তো একটাই আছে তাহলে শুধু বারো এখানে করেই তো পুট করে দিচ্ছে আর কি আছে করার দরকার বা কিছু কি না বুঝতে পারলে চলো এটা কে বুঝলে না বলো এসব করার দরকার ছিল না কিন্তু কারণ কি পাঁচ একটাই রয়েছে আমাকে তো আর অন্য কিছু অপশানই নেই কি কোথায় এটা বারো ফুট করবো একটাই জায়গায় ফুট করতে হবে বারো তো একটাই নাইন নাইন

এটা দশ হাজারের কাছাকাছি রয়েছে দশ হাজার কার স্কোয়ার হয় ম্যাক্সিমাম দশের মানে একশোর স্কোয়ার হয় একশো স্কোয়ার এর দশ হাজার আর তার থেকে মাত্র কুড়ি কম রয়েছে তার মানে এটা নাইনটি নাইনের স্কোয়ার হবে যাই হবে ভ্যালু আমার দরকার নেই জানো নাইনটি নাইনের স্কোয়ার রয়েছে এবার দেখবে নাইনটি নাইনকে হান্ড্রেড গুল করে দেখে নাও নিরানব্বই সহ তিনানব্বই থেকে এটা বেশি রয়েছে তাহলে এই যে হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক মানে কি এখনই করে নাও ফাইভ সেভেন এটা করবো ফাইভ সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স এটা বের করো তাড়াতাড়ি বের দেখি করা যাবে Thank mm -hmm. you.

তাই না করতে হবে কিছু করার আমার কিছু করার ঠিক আছে করতে হবে এইটুকু তো করতে হবে তাহলে দেখ মাঝে মাঝে দেখ সেভেন্টি ফাইভটা দেখো সেভেন্টি ফাইভ এর কত হয় ফাইভ এর বের করে দেখ এবার সেভেন্টি ফাইভ এর বের করে দেখ স্কোয়ার তো বের করতে বলেছিলাম

হ্যাঁ তখন কি বলতে বলেছে কি কিছু করবে না যে লাস্টের নাম্বার রয়েছে সেটা কি করবে এটা ছশো পঁচিশ টাকায় পঁচিশ হাতে ছয় থাক ভ্যালুটা এলো কত সেটা বলো পঁচাত্তরের ভ্যালুটা কত এলো

আসবে আনসার আসবে কোনোভাবে ফাইভ টু টু ফাইভ আসবে না স্যার আপনি একটু বুঝুন স্যার আপনিই করিয়েছিলেন লাস্টের দিনকে ওই অঙ্কগুলো ওই যেখানে আপনি ফাইভ কে বেস ধরে টোয়েন্টি ফাইভ আর সেভেন প্লাস ওয়ান এইট করিয়েছিলেন কত মনে আছে আসছে কত আরে আসছে কত ফাইভ সিক্স টু ফাইভ ফাইভ সিক্স তারপরে আপনি 51 করিয়েছিলেন 52 করিয়েছিলেন আচ্ছা 74 কত আছে আচ্ছা এর এর কত আছে বলুন 76টা করানোর ওইটা দাঁড়ান দেখছি ওটা কিভাবে করব দাঁড়ান দেখছি 76টা তো একটা জিনিসটা তো বললাম 76 মানে কি 76 মানে হান্ড্রেড থেকে চব্বিশ মাইনাস করবে হান্ড্রেড বেশ নিয়ে শুরু করবে হান্ড্রেড থেকে চব্বিশ মাইনাস করে হান্ড্রেড বেশ নিয়ে করবে

এটা হচ্ছে তার থেকে এটা বেশি বলছে তাই জন্য 75 সব সময় 19 স্কয়ার বেশি বুঝলে ক্লিয়ার করেছি আমি সবই করেছি এই দেখো খাতায় সবই করিয়ে দিয়েছি 76 75 সবই করিয়ে রেখেছি আমি তো বললাম স্যার আমি তো অনেক ক্লাস করিনি ও বলেন আমার ফল স্যার দেখা হয়নি না হান্ড্রেড বেজ ধরেও করেছি দু হান্ড্রেড বেজ ধরেও করেছি তিন হান্ড্রেড বেজ ধরেও করেছি সবকিছু করেছি ঠিক চলো আজকে তাহলে স্কয়ার রুট এই অবধি পুরো বের করার একটা মোটামুটি আইডিয়া কিন্তু স্কয়ার রুট বের করার আগে স্কোয়ারটা বের করা খুবই দরকার ওটা শিখে নাও না হলে বড় নাম্বার দিলে পারবে না ঠিক আছে কারণ তোমার তাড়াতাড়ি জানতে হবে কি মাটির মাঝে কার স্পারের মাঠে এটা কিন্তু যদিও তোমাদের এত বড় দেবে না ছোট ছোট্ট জিনিস দেবে তো অসুবিধে নেই প্রথম চারটে জিনিস বারবার বলছে চারটে জিনিস করে নাও সেটা হলো এক থেকে পঞ্চাশ অবধি স্কোয়ার করে রাখো এক করে থাকো ঠিক আছে তাছাড়া তাছাড়া তুমি কিউব কিভাবে বের করা যায় কিভাবে বের করা যায় কিউব রুট কিভাবে বের করা যায় কিউব রুট না করলে তোমাকে এখানে সমস্যা হবে ঠিক আছে আর এই চারটেই যদি না করো তাহলে ফার্দার আমরা করতে অসুবিধা হবে ক্যালকুলেশন আলজেব্রা ইকুয়েশন করতে অসুবিধা হবে ঠিক আছে এই দুটো জিনিসে খুবই অসুবিধা হবে কারণ আর একটা ক্লাস রয়েছে এগুলো শেষ হয়ে যাবে তারপরে আমরা চলে চলে যাবো মানে ফিজিক্স এর ক্লাস নেবো কদিন তারপরে তো ম্যাথে আবার ফিরে আসবে ঠিক আছে বুঝলে ঠিক আছে চলো টাটা